একটি সম্পর্ক কিভাবে শুরু করবে এবং সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে বিয়ে পর্যন্ত, এটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। সম্পর্ক শুরু কিভাবে করবে এবং সম্পর্কটাকে কিভাবে ধাপে ধাপে নিয়ে যাবে এবং এই ধাপগুলো কি কি এবং এই ধাপগুলো কখন আসবে এবং সব থেকে বড় কথা কিভাবে এই ধাপগুলোকে তুমি মেনটেন করতে পারবে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত, এটাই কিন্তু আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। তো মূলত সম্পর্ক শুরু করা থেকে বিয়ে পর্যন্ত টোটাল 8টা ধাপ আছে, 8টা স্টেজ আছে। এই স্টেজগুলো ঠিক কখন কখন আসবে, কিভাবে আসবে, কি কি স্টেপ এবং কিভাবে তুমি এগুলোকে মেনটেন করতে পারবে, এটা তুমি যদি আগে থাকতেই জেনে যেতে পারো তাহলে কিন্তু তুমি কখনোই ভুলভাল রাস্তায় যাবে না এবং ভুলভাল কোনো রকম নিয়ম অ্যাপ্লাই করবে না তোমার রিলেশনশিপটাকে ভালো করার জন্য, তাই না? তো অবশ্যই এই 8টা স্টেপ কি কি বা 8টা ধাপ কি কি সেগুলো জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক করে ফলো করে নাও, ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো দেখো, প্রথমে তুমি যখন একটা সম্পর্ক শুরু করবে তখন কীভাবে করবে, প্রথমত হয় তোমাকে কেউ প্রপোজ করবে, নয় তুমি কাউকে প্রপোজ করবে, কিন্তু এই প্রপোজ করার ব্যাপারটা প্রথম স্টেজ নয়। হ্যাঁ, মূলত এটা সেকেন্ড স্টেজে পড়ে, কিন্তু ফার্স্ট স্টেজে যেটা পড়ে সেটা ম্যাক্সিমাম মানুষ হয়তো খুব একটা ভালোভাবে ধ্যান দেয় না এটার উপরে, কিন্তু এটার উপরে ধ্যান দেওয়াটা খুব দরকার, কারণ এই স্টেজটা ইম্পর্টেন্ট স্টেজ, এটা এই প্রাইমারি স্টেজ। একটা মানুষের সাথে সম্পর্কে যাবে কি যাবে না এটা বোঝার আগে তুমি তার সাথে যদি বন্ধুত্ব করো বা জাস্ট তার সঙ্গে যদি একটু চেনা পরিচয় করে নাও, তাহলে তুমি তার সাথে কথোপকথনের মাধ্যমে কিছুদিনের যোগাযোগের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা অ্যাকচুয়ালি তুমি যেমন দেখছিলে তাকে তেমন ভাবছিলে তেমনটা আসলে সে বটে কি নয় এটা তুমি বুঝতে পারবে। তাই প্রথম স্টেজ এটাই, যে মানুষটাকে তোমার পছন্দ হচ্ছে, যে মানুষটার সাথে তুমি সম্পর্কে যাবো বলে ভাবছো বা যে মানুষটাকে তুমি জীবন সঙ্গী বা সঙ্গিনী করবে বলে ভাবছো, সেই মানুষটার সাথে জাস্ট একটু চেনা পরিচয় করে নাও কিংবা তার সাথে অল্প একটু বন্ধুত্ব করে নাও, তার সাথে কথোপকথনের মাধ্যমে জেনে নাও যে সে ঠিক কেমন ধরনের মানুষ, তুমি যেমনটা ভাবছিলে ঠিক তেমন ধরনের নাকি সে ওপরে ওপরে অন্যরকম এবং তার ব্যবহার, তার চরিত্র বা তার মেন্টালিটি অন্যরকম, এটা তুমি কিছুটা হলেও বুঝতে পারবে, ঠিক আছে? এটাই হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ এটা, যদি তুমি দেখো যে না মোটামুটি সব ঠিকই আছে, সম্পূর্ণ হয়তো কখনোই ম্যাচ করবে না সব কিছু, কিন্তু যদি দেখো মোটামুটি 60-70% ঠিক আছে, তাহলে তুমি তাকে প্রপোজাল দিতে পারো যে আমার তোমাকে ভালো লাগে বা আমি তোমাকে জীবনসঙ্গিনী করতে চাই বা সঙ্গী করতে চাই, আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি বলতে পারো তাকে, ঠিক আছে? তুমি তাকে প্রপোজাল দিতে পারো। এবার প্রপোজাল দিলে হয় সে অ্যাকসেপ্ট করবে আর নয় সে রিজেক্ট করে দেবে। তো এই সেকেন্ড স্টেজেও তোমাকে যেটা খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যে তুমি যখন কাউকে প্রপোজাল দিচ্ছ তখন সে একবারে সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট নাও করতে পারে, ঠিক আছে? সে প্রথমেই যে হুট করে অ্যাকসেপ্ট করে দেবে তেমনটা নয়, তাই দুবার তিনবার তুমি তাকে প্রপোজাল দিতে পারো খুব ভালোভাবে সৎভাবে। কিন্তু তিনবার চারবার প্রপোজাল দেওয়ার পরেও যদি সে অ্যাকসেপ্ট করছে না, যদি সে টোটালি তোমাকে ইগনোর করছে, বারণ করে দিচ্ছে যে না আমি তোমার সাথে রিলেশনে যেতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে কিংবা আমার গার্লফ্রেন্ড আছে কিংবা আমার বিয়ে ঠিক হয়ে গেছে কিংবা আমি তোমার মতো মানুষের সাথে যেতে চাই না বা আমার অন্যরকম একটা প্ল্যান আছে, এসব কিছু যদি বলে সে টোটালি তোমাকে ইগনোর করে দেয়, তাহলে সেকেন্ড স্টেজে তোমাকে বুঝে যেতে হবে যে রিজেকশন ইজ দ্য পার্ট অফ দ্য লাভ। ইয়েস, ভালোবাসার একটা পার্ট কিন্তু রিজেকশন, তাই রিজেক্ট হয়ে গেলে ওখান থেকে সরে আসতে হবে। আবার রিজেকশন মানে যে তুমি খারাপ মানুষ তেমনটা কিন্তু নয়, তুমি তার জন্য হয়তো যোগ্য নয়, তার মানে তুমি আবার তার থেকে বেটার কাউকে পাবে না তেমনটাও কিন্তু নয়, এটাও ভালোভাবে বুঝতে হবে যে রিজেকশন মানে হচ্ছে তার জন্য তুমি ঠিক নও, তাই না? তো এটাও বুঝতে হবে। থার্ড স্টেজ, যদি প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এবং রিলেশন শুরু হয়ে গেছে তাহলে থার্ড স্টেজটা খুব গুরুত্বপূর্ণ। থার্ড স্টেজে কিন্তু প্রথম দিকেই কথোপকথনের মাধ্যমে বা যখনই ফোনে আলাপ হচ্ছে কিংবা যখন কথাবার্তা হচ্ছে অন্যরকমভাবে দেখাশোনার মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, যেমনই হচ্ছে না কেন, মানে আস্তে আস্তে যখন সম্পর্কটা গ্রো করছে তখন কিন্তু প্রথম স্টেজে যদি তুমি তোমার পছন্দ অপছন্দ, তোমার ঠিক কী কী ভালো লাগে কী কী ভালো লাগে না, তোমার জীবন নিয়ে কী ধরনের প্ল্যান, তুমি কী কী করতে চাও, কী কী একেবারেই করতে চাও না, এই সব জিনিসগুলো প্রায় যদি তুমি তাকে বুঝিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে। এতে কী হবে, সে সম্পূর্ণভাবে তোমাকে বুঝে যাবে এবং সম্পর্কটা কিন্তু খুব স্মুথলিভাবে এগোবে। আর যদি সামনের মানুষটা দেখে যে না এ তো টোটালি অন্যরকম আমার থেকে, তাহলে কিন্তু এই থার্ড স্টেজে এসেও সম্পর্ক ভেঙে যায় এবং
সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যদি থার্ড স্টেজে মানে সম্পর্কের শুরুতে জাস্ট শুরু হয়েছে 1 মাস 2 মাস 3 মাস কিংবা ম্যাক্সিমাম 3-4 মাসই হয়েছে, এই সময় যদি সম্পর্কটা ভেঙেও যায় তাহলেও দুটো মানুষের মধ্যে অতটা কষ্ট হবে না। কষ্ট হয়তো হবে কোনো একজনের একটু বেশি, কোনো একজনের একটু কম, কিন্তু অতটাও কষ্ট হবে না। তাই প্রথম এই 2-3 মাসের মধ্যে তুমি ঠিক কেমন এই জিনিসটা বুঝে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাই এটা তোমাকে এই থার্ড স্টেজে বা প্রথম দিকেই শুরুতে কিন্তু বুঝিয়ে দিতে হবে। ফোর্থ স্টেজ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেজ, এখানে তুমি বুঝতে পেরে যাবে সে ঠিক কেমন ধরনের মানুষ, সেও বুঝতে পেরে যাবে যে তুমি ঠিক কেমন ধরনের মানুষ। দুজনের মধ্যে এমন হয়তো কোনো রকম সমস্যা এখন থাকবে না, কারণ এটা সম্পর্কের শুরুর পরে পরেই, তো দুজনের মেন্টালিটি মোটামুটি 70-80% ম্যাচ করে গেছে, দুজনেই ভাবছে যে না আমি খুব ভালো পার্টনার পেয়েছি, সব কিছু ঠিক আছে। দেখবে ফোনে খুব ঘন্টার পর ঘন্টা কথা হবে, অনেক বেশি কথা হবে, অনেক বেশি দেখা হবে, একদম ঝগড়াঝাটি কিচ্ছু হবে না। তো এই সময়টাতে সব থেকে বড় সমস্যা যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে মানুষ প্রেমে এতটাই ডুবে যায় বা সম্পর্কটাকে এতটা বেশি সময় দেয় যে সে অন্য কিছুতে সময় দিতে পারে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এই সময়টায় প্রেমে ডুবে গিয়ে সম্পূর্ণভাবে নিজেকে সময় দেওয়া বা পার্সোনাল লাইফে সময় দেওয়া, প্রফেশনাল লাইফে সময় দেওয়া তুমি যদি বন্ধ করে দাও, তাহলেও একটা সময়ের পর ঠিক এই কারণটার জন্যই তোমার সম্পর্কটা ভেঙে যাবে। হ্যাঁ, কারণ তুমি ধরো এখন স্টুডেন্ট কিংবা তুমি ধরো এখন জব করছো এবং তুমি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছো, ঘন্টার পর ঘন্টা তুমি তার সাথে দেখা করছো, যোগাযোগ করছো, সব রকম তার সাথেই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তুমি পড়াশোনার দিকে আর মন দিতে পারছো, তুমি জবের দিকে মন দিতে পারছো না, দেরি করে স্কুল ঢুকছো, দেরি করে কলেজ ঢুকছো, পড়াশোনা করছো না, দেরি করে টিউশন দিচ্ছ কিংবা টিউশন ফাঁকি মারছো, কিংবা হয়তো কলেজে গিয়ে বা অফিসে গিয়ে ঠিকঠাক ভাবে কাজ করতে পারছো না, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। তাই এই ফোর্থ স্টেজে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ আমি একজন ভালো পার্টনার পেয়েছি এবং তাকে সুখে রাখতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফ এবং আমার লাভ লাইফ, এই তিনটাকে প্যারালালি লিড করতে হবে। পার্সোনাল লাইফের মধ্যে আমি নিজেকে সময় দেবো, সঠিক সময় চান করা, খাওয়া দাওয়া এইসব কিছু করবো, আমার ফ্যামিলি মেম্বারসকেও কিছুটা হলেও সময় দেবো, মা বাবার সাথে কথা বলবো, ভাই বোনদেরকে সময় দেবো, তাদের পাশে দাঁড়াবো, তারা যদি কোনো বিপদে পড়ে সেগুলোর পাশে দাঁড়াবো, হ্যাঁ সমাজের মানুষের সাথে কথা বলবো, বন্ধু বান্ধবের সাথে কথা বলবো, তাদের বিপদের মধ্যে পাশে দাঁড়াবো, এই সব কিছু পার্সোনাল লাইফের মধ্যে পড়ছে। প্রফেশনাল লাইফের মধ্যে তুমি যদি স্টুডেন্ট হও তাহলে সঠিক সময় স্কুল যাওয়া কিংবা কলেজ যাওয়া, টিউশন যাওয়া, পড়াশোনা করা সব কিছু, কিংবা অফিস যাচ্ছে তাহলে অফিস যাওয়া, 8 ঘন্টা 10 ঘন্টা যখন তোমার কাজ সেই কাজগুলো করা, ঠিক আছে, তোমার যে জিনিসটা থেকে টাকা আসবে সেই বিষয়টার দিকে যথেষ্ট মনোভাব দেওয়া এবং লাভ লাইফ এটাকেও মেনটেন করতে হবে। লাভ লাইফটা, হ্যাঁ যে না আমি একটা রিলেশনে গেছি তাকে সময় দিতে হবে, তো সকালে একবার কথা বললাম কিংবা রাতে একবার কথা বললাম, হ্যাঁ এই তিনটাকে সমানভাবে মেনটেন করতে হবে, তবেই তোমার রিলেশনশিপের সাথে সাথে তোমার জীবনটাও সুন্দর হবে, এটা মাথায় রাখতে হবে। 5 নম্বর করে এখন এই ফিফথ স্টেজে এসে দেখবে রিলেশনশিপের সাথে সাথে জীবনটা অনেকটা সুন্দরভাবে চলছে, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট নেই, তুমি সারাদিনের কাজকর্ম করছো, তার সাথে ফোনে কথাও বলছো, সময় মতো দেখা করছো, সব কিছু সময় মতো চলছে, একদম ঠিকঠাকভাবে চলছে। এই সময়ে সব থেকে বড় সমস্যা আরেকটা সৃষ্টি হবে, সেটা হচ্ছে তোমার এই সময়ে মনে হবে যে হ্যাঁ আমি আমার মনের মতো পার্টনার পেয়ে গেছি, সে আমার লাইফে এসেছে, খুব ভালো হয়েছে আমার, এবং তারও এটাই মনে হবে। এবং এই মনে হওয়াতে মাঝে মাঝে কী হবে না, তুমি দেখবে আস্তে আস্তে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এটা হয়, ছেলেটা একটু কমই হয়, তবুও ছেলেও হয় অনেক সময়, মেয়েরা বেশি হয়, ডিপেন্ডেন্ট হয়ে যাবে আস্তে 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 আস্তে, এমন একটা হয়ে যাবে যে তুমি তাকে ছাড়া বাঁচবেই না, এমন একটা সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। এবং দেখা যাবে মেয়েদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় যে তারা কিন্তু অনেক সময় প্রফেশনাল লাইফটাকে একেবারে আস্তে আস্তে বন্ধ করে দিয়ে সম্পূর্ণভাবে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং বারবার তাকে ফোন করা, কল করা, মেসেজ করা, সম্পূর্ণভাবে তাকে ডিপেন্ডেন্ট মানে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াতে রিলেশনশিপটা কিন্তু একটা বোঝার সৃষ্টি হয়ে যায় অপর মানুষটার জন্য, এটাও তোমাকে বুঝতে হবে। এটা কিন্তু এই এই স্টেজে এসেই হয়, ঠিক আছে, এটাও বুঝতে হবে। এই স্টেজে এসে এই জিনিসটাই হবে যে কোনো একজন মানুষ আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যে অপর মানুষটা কিন্তু সেই মানুষটাকে একটা বোঝা বলে মানুষ, এবং সে আস্তে আস্তে ভাবতে শুরু করবে যে এই মানুষটা কি আমাকে কোনো হেল্প করবে আদৌ, নাকি সম্পূর্ণভাবে সে আমার উপরেই চেপে থাকবে, আমাকেই তাকে টেনে নিয়ে যেতে হবে সারা জীবন, এমনটা নেগেটিভ নেগেটিভ চিন্তা তার মনের মধ্যে আসে এবং দেখা যাবে সে কিন্তু রিলেশনশিপ থেকে আস্তে আস্তে সরতে শুরু করবে, এমনটা কিন্তু এই ফিফথ স্টেজে এসে এটা মাথায় রাখতে হবে, ডিপেন্ডেন্ট হওয়া চলবে না। হ্যাঁ স্মুথলি ওই তিনটে লাইফকে প্যারালালি লিড করতে হবে সারা জীবন এবং সুন্দরভাবে, এটা তুমি যদি করতে পারো তাহলে রিলেশনশিপটা সুন্দরভাবে চলবে। কিন্তু হ্যাঁ ফিফথ স্টেজের পরেও 6, 7 এবং 8 এই তিনটে স্টেজ আছে, এটাকেও মাথায় রাখতে হবে। তো ফিফথ স্টেজে ডিপেন্ডেন্ট হয়ে যায় কোনো সময়, এটা বুঝতে হবে, তো ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু চলবে না। 6 স্টেজে এসে মানে ষষ্ঠ ধাপে যেটা হবে সেটা হচ্ছে যে রিলেশনশিপের মধ্যে এবার আস্তে আস্তে ঝগড়াঝাটি অশান্তি শুরু হবে। কেন? কারণ হ্যাঁ কিছুটা সময় পেয়ে হয়ে গেছে, দুজন দুজনকে বোঝা হয়ে গেছে, দুজন দুজনকে চেনা হয়ে গেছে,
এখন দেখবে এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটাতে হ্যাঁ ঝগড়াঝাটি অশান্তি হয়, এই কারণেই হয়, কারণ সম্পূর্ণভাবে হ্যাঁ তুমি দেখে জেনে গেছো বুঝে গেছো, এখন বেশি কথা থাকে না, এখন হয়তো কোন একটা মানুষের ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার কারণে সে একটু চাপ পড়ে যাচ্ছে তার মাথার উপরে। আবার এই সময়টা ঠিক বিয়ের ঠিক আগে আগে এই সময়টা হয়, ঠিক আছে, মানে বিয়ে হবে তার থেকে 2-3 বছর 4 বছর আগে এই সময়টা হয়, ঠিক আছে, কারণ একটা ছেলের উপর প্রচুর দায়িত্ব পড়ে, তো ছেলেটা একটু রিলেশনশিপের উপর কম সময় দেয়, মেয়েটা একটু নিয়ে বেশি টেনশন করে, সন্দেহ পড়ে। আর সব থেকে বড় কথা, যেহেতু দুজনে কিন্তু সম্পূর্ণভাবে চেনা হয়ে গেছে, তাই ছোট 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 অনেক খুঁত আছে যেগুলো মানুষের মনে ধরে, যেমন ধরো কারণ ওকে একটু ময়লা রয়েছে সেটা ছোট পড়ছে, কিন্তু আগে এটা পড়তো না, কারো গা থেকে একটু দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ সবার বের হয়, হ্যাঁ তো এটাও একটু চোখে পড়ছে, আগে তাকে ঠিক যতটা সুন্দর লাগছিল ঠিক ততটা সুন্দর এখন লাগছে না, ঠিক আছে, কারণ সম্পূর্ণভাবে তুমি তাকে জেনে গেছো বুঝে গেছো। তার অনলাইন ছবিগুলো আগে দেখে মানে খুব তুমি ইমপ্রেস হতে, কিন্তু এখন তুমি তাকে সামনাসামনি দেখে বুঝে গেছো যে সে ঠিক ততটাও সুন্দর নয়। তো এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটার জন্যই ঝগড়াঝাটি অশান্তি এগুলো সৃষ্টি হয়, আর এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড। এই টাইমটাকে তুমি যদি মেনটেন করতে পারো, এই টাইমটাকে তুমি যদি পার করে দিতে পারো, তাহলে কিন্তু আর তোমাদের অতটা ঝামেলা ঝঞ্ঝাট হবে না, ঠিক আছে। তুমি যখন বুঝতে পেরে যাবে যে না, মানুষের নখ যখন আছে, নখ বড় হলে একটু ময়লা হয়ে থাকে, মানুষের একটু কাজকর্ম করলে গা থেকে দুর্গন্ধ বের হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, যত সুন্দর মানুষই হোক না কেন, যত বড় সেলিব্রিটি হোক না কেন, যাই হোক, ঠিক আছে, কারণ ঘামের মধ্যে দুর্গন্ধ হয়। তো এই যে ছোট ছোট জিনিসগুলো তুমি যখন বুঝতে শিখবে, তখন কিন্তু দেখবে অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডটা আস্তে আস্তে কেটে গেছে, এবং ঠিক বিয়ের 1-2 বছর আগে আবার কিন্তু সম্পর্কটা সুন্দর হয়ে উঠবে, কিংবা বিয়ের 6 মাস আগেও দেখবে সম্পর্কটা সুন্দর হয়ে উঠবে, ঠিক আছে, এবং দেখবে তোমরা বিয়ে পর্যন্ত এগিয়ে যাবে। আবার 7th stage যেটা হয়, সেটা হচ্ছে যে রিলেশনশিপটা কারো কারো ক্ষেত্রে খুব টক্সিক হয়ে যায়, এটা 7th stage, যে খুব টক্সিক হয়ে গেছে, মানে এখন দুজন দুজনের সাথে থাকা মানে খুব বিরক্তিকর একটা ব্যাপার, থাকা অসম্ভব টাইপের হয়ে যাবে, ঠিক আছে, কোনো মতেই সে থাকতে পারবে না, এতটাই অসহ্য হচ্ছে, এতটাই ঝগড়া ঝাঁটি হচ্ছে, ফোন করলেই ঝামেলা, ফোন করলেই ঝগড়া, আর এতটা তীব্র টাইপের ঝগড়া হচ্ছে যে সেই ঝগড়াতে পুরো মাথা টাথা হ্যাং করে যাচ্ছে, পুরো দিনটা বেকার হয়ে যাচ্ছে, এমন টাইপের হচ্ছে। তো সেই জায়গা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, যে এটা আমার 7th stage হয়, আমাকে এখানে ডিসিশন, মানে যে কোনো একটা ডিসিশন নিতে হবে যে আমি এখান থেকে মুভ অন করে যাবো, আর নয় সেটা সুন্দরভাবে বুঝিয়ে, ভালোভাবে বুঝিয়ে বলবো একবার, সে যদি বুঝতে পারে তাহলে আমি বিয়ে দিয়ে বলবো। আর এটাই হচ্ছে 8th stage অর্থাৎ 8th ধাপ, হয় তোমাকে সেই রিলেশনশিপ কিন্তু খুব টক্সিক হয়ে যায়, এতটাই বিরক্তিকর হয়ে গেছে তুমি সেখানে থাকতে পারছো না, তোমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে তোমাকে বেরোতেই হবে, মুভ অন করতে হবে, সেই মানুষটাকে ছাড়তেই হবে। আর যদি দেখো যে না সম্পর্ক সুন্দরভাবে চলছে, সে বুঝিয়ে মানে ঠিকঠাকভাবে আছে, তাহলে তোমাকে বিয়ে দিতে হবে। 8 নম্বর স্টেজে এই দুটো ডিসিশন নিতে হবে, হয় এদিকে নয় এদিকে, ঠিক আছে। তো এই 8টা ধাপেই কিন্তু সম্পর্ক ঠিকঠাকভাবে চলে, এবং এই অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডটাকে পার করে দিতে পারলে কিন্তু সম্পর্কটা আগের তুলনায় আবার ভালো হবে। এই জিনিসটা সম্পর্কের শুরুটা যেমন ভালো, সম্পর্কের শেষটাও ঠিক ততটাই সুন্দর বা আরও সুন্দর, কিন্তু সম্পর্কের মাঝের যে পিরিয়ডটা সেটা কিন্তু খুব কষ্টকর, সেটা কিন্তু খুব বিরক্তিকর, সেটা কিন্তু খুব টক্সিক টাইপের। এই বিষয়টা একটু বুঝতে হবে এবং নিজেদের মতো করে হ্যান্ডেল করা চলবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকো তাহলে কেমন লাগলো নিচে কমেন্টে জানিও, তুমি কোন স্টেজে আছো নিচে কমেন্টে জানাতে ভুলবে না, এবং ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের সাথে, হ্যাঁ, তাতে কী হবে তারা তাদের সম্পর্কটাকে ঠিক করতে পারবে। এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো থেকো।